আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন একটি গ্যাসের চুলা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর এই চুলাটি কিন্তু অনেক ময়লা। আজ আপনাদের এই চুলাটি আমি পরিষ্কার করে দেখাবো। বেশ কিছুদিন পরিষ্কার না করার কারণে চুলাটি এত ময়লা হয়েছে। এখন আপনারা অনেকেই হয়তো কমেন্ট করবেন, প্রতিদিন চুলা পরিষ্কার করে নিলেই তো হয়। আসলে অনেক সময় কাজের প্রেশার, শারীরিক অসুস্থতা বা ছোটো বাচ্চা নিয়ে যাদের একা সংসার সামলাতে হয়, তাদের জন্য প্রতিদিন সব কাজ করা একটু কঠিনই হয়ে যায়। দেখুন এই চুলাটি কতটা ময়লা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রান্না করার সময় তেল মশলা পড়ে চুলাটি তেল চিটচিটে হয়ে গেছে, আর এতটাই বেশি তেল চিটচিটে হয়ে গেছে যে এটা এখন আসলে ডিপ ক্লিন করতে হবে। তো এই চুলাটি আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, আর আমি যেভাবে দেখাবো এভাবে আসলে করলে পারে দেখবেন যত কঠিন ময়লা হোক বা যত পুরাতন চুলাই হোক না কেন, একদম পরিষ্কার হয়ে চকচকে হয়ে যাবে। আর চুলাটি পরিষ্কার করার আগে আমি কিন্তু আপনাদের দুটো বার্নারই দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা তেল চিটচিটে হয়ে গেছে। এখন এই চুলাটি আমি আপনাদেরকে ডিপ ক্লিন করে দেখাবো, এই জন্য চুলার যে স্ট্যান্ডগুলো আছে এগুলো আমি খুলে নিচ্ছি, আর ভেতরের যে বার্নার আছে সেই বার্নারও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এখন দেখুন এগুলো আমি একটা সিঙ্কের ভিতরে রেখে দিচ্ছি, আর আপনাদেরকে বলে রাখি যখন আমি সিঙ্কে রাখবো আগে থেকে কিন্তু আমি সিঙ্কের মুখটা একটু বন্ধ করে নিয়েছি যেন পানিটা নিচে চলে না যেতে পারে। এরপর আমি পানি ছেড়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে সিঙ্ক ব্যবহার না করে গামলায় বেশি করে পানি নিয়েও ভিজিয়ে রাখতে পারেন। এখন দেখুন এই পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভীম লিকুইড, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর এর সাথে দিয়ে দিব ভিনেগার, হোয়াইট ভিনেগার। একটু ভালো করে খেয়াল রাখবেন, এখানে আমি দিয়েছি ভীম, 1 চা চামচ বেকিং সোডা আর হোয়াইট ভিনেগার, এই তিনটা জিনিসই আপনারা দিবেন। আমি কিন্তু খুব বেশি পরিমাণ দিইনি, অল্প করে দিয়েছি। এই তিনটা জিনিস দেওয়ার পরে আমি আবারও একটু পানি ছেড়ে দিচ্ছি, যেহেতু ভীম দিয়েছি সব কিছু যেন একসাথে মিশে যায়। আর এভাবে এই স্ট্যান্ডার্ড বার্নারগুলো আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। এখন চলে এসেছি চুলার যে মেন ফ্রেমটা, সেই ফ্রেমটা পরিষ্কার করব। এজন্য দেখুন নিয়েছি ভিনেগার, বেকিং সোডা। এই ভিনেগার আর বেকিং সোডা দিয়ে কিন্তু যে কোনো জিনিস খুব সহজে পরিষ্কার করা যায়। আপনারা যারা এখনও বাসায় ভিনেগার বা বেকিং সোডা রাখেন না, যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান সব কিছু, তাহলে অবশ্যই এই দুইটি উপাদান বাসায় রাখবেন। এখন দেখুন একটা বাটি নিয়েছি, আর এই বাটির ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর বলে রাখি বেকিং সোডাটা হচ্ছে খাবারের সোডা। অনেকে জিজ্ঞেস করেন বেকিং সোডা আর খাবার সোডা এক কিনা, হ্যাঁ বেকিং সোডা আর খাবারের সোডা এক। তো আমি এখানে 4 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার কিন্তু আমি পরিমাপ করে দিচ্ছি না, আসলে আমি একটা লিকুইড তৈরি করছি, সেই ক্ষেত্রে আমার যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে নিব। যখন দেখবো যে একটা পাতলা লিকুইড হয়ে গেছে তখন আর ভিনেগার দিব না। এখন দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই যে ভিনেগার আর বেকিং সোডার যে মিশ্রণটা আছে, এই মিশ্রণটা আমি চামচের সাহায্যে পুরো চুলার উপরে দিয়ে নিচ্ছি। যেসব জায়গায় ময়লা আছে সেসব জায়গায় একটু বেশি করে দিতে হবে। আপনারা যদি এর আগে কখনও ভিনেগার আর বেকিং সোডা দিয়ে চুলা পরিষ্কার না করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই করবেন। দেখবেন যে এই পদ্ধতিতে পরিষ্কার করলে কতটা সহজভাবে কত কঠিন ময়লা খুব সহজভাবে তোলা যায়। দেখুন আমি সম্পূর্ণ ভিনেগার আর বেকিং সোডার মিশ্রণটা দিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি ঘষে ঘষে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে লাগাবেন যেন সব জায়গায় লাগে, বিশেষ করে যে জায়গায় একটু ময়লা আছে সেই জায়গায় একটু ভালো করে ঘষে লাগিয়ে দিবেন। আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়েও পুরো চুলায় লাগিয়ে নিতে পারেন। এখন দেখুন আমার লাগানো হয়ে গেছে, আমি কিন্তু 1 ঘন্টা এভাবে রেখে দেব। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে আমি চলে এসেছি, এখন চুলাটি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। এই যে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে রেখেছিলাম, এজন্য কিন্তু ময়লাগুলো অনেক সফট হয়ে গেছে। এখন একটা মাজুনি নিয়েছি, এই মাজুনি দিয়ে হালকা একটু ঘষে দিলেই দেখবেন যে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ময়লাটা যদি খুব ডিপ হয় তাহলে আর একটু বেশি করে ঘষে দিবেন। চুলার ভেতরে ভেতরে যেসব জায়গায় ময়লা লেগে আছে সবগুলোই কিন্তু ঘষে দিবেন। একটু ঘষার পরেই দেখবেন যে চুলাটি কত সুন্দর চকচকে হয়ে গেছে।
আমি সব জায়গায় ভালো করে ঘষে নিয়েছি, পুরোটা হয়তো আপনাদের দেখাতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বাট আমি খুব সুন্দর করে ঘষে নিয়েছি। এখন এই চুলাটা আপনাদেরকে আমি ধুয়ে দেখাবো। তার আগে চলে এসেছি আমি গ্যাস বার্নারের যে স্ট্যান্ডগুলো রেখেছিলাম সেই স্ট্যান্ডগুলো পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে। এগুলো কিন্তু আমি একই টাইম ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রথমে আমি পানিটা ছেড়ে দিচ্ছি, ভেতরে যে পানিটা রেখেছিলাম সেই পানিটাকে আর কি ছেড়ে দিলাম, সিঙ্কতে যেন পড়ে যায়। আপনারা যদি গামলাই করেন তাহলে কিন্তু অবশ্যই গামলার পানিটা আগে ফেলে নেবেন, তারপরে এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। এগুলো দেখবেন অল্প ঘষাতেই কিন্তু উঠে যাবে, যত কঠিন ময়লাই হোক না কেন এভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু উঠে যাবে। আমি সবগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ধুয়ে আপনাদেরকে চুলাটি আমি দেখাচ্ছি যে কী অবস্থা হয়েছে। দেখুন আমি চুলাটি সেট করে নিয়েছি, চুলাটি একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এই স্ট্যান্ডগুলোর উপর যে ময়লা ছিল তাও কিন্তু এখন আর একদমই নাই, এগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এখন এই স্ট্যান্ডটি খুলে আপনাদেরকে দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখানে যে ময়লার আস্তরণ ছিল তা কিন্তু আর একদমই নেই। তাই আপনারা যদি বেশ কিছুদিন ধরে চুলা পরিষ্কার না করে থাকেন তাহলে কিন্তু এভাবে ডিপ ক্লিন করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।